हेलो एवरीवन, रूपाली स्टोर सम्भावनार एक नवदिगंत। एटी दिनाजपुर जिले अवस्थित कोतवाली थानार पिछने मोशन काली मंदिर कालीतला। आपनारा आरसीबीर पेन कलम कलरगुला जानते चान, ये छयटी कलर रही है, छयटी कलर यहाँ हे मेरुन, ब्लैक, बेगुनी, सिल्वर, नेवी ब्लू और हे सोनाली। एगलाते अपनारा सूता प्लस बर्शी पाबेन ना, ये लटे एगलाई एसेछे, जदि थाकतो ताहले अपनारा पेये जेतेन। और रयेछे सात पीसेर पूर्णांग एकटा पैकेज। तो विशेष करे आज के आसार अर्थ होच्छे एकटाई, राकिबुल इस्लाम ईस्ट बाजार हालुआ मयमनसिंह दादा आमार कासे चेयेछिलो एकटा सामने 3500। एटा सम्बन्धे आपनादेर सबाइरे जाना, এটা উনি চেয়েছিল আমার কাছ থেকে। উনি মালটা নিয়েছে অনেক কয়েকদিন আগে কিন্তু পাঠাতে পারিনি, তো ওনাকে আমি এটা না দিয়ে এই রেটের মধ্যে আমি ওনাকে এটা দিয়েছি। ওর থেকে আরো আপডেট, এই যে এলওয়াই, এটা ক্যামরিয়া, এটা 4 বল বিয়ারিং আর এটা হচ্ছে 2 বল বিয়ারিং, দুই বল বেয়ারিং। আসলে এটা দেওয়ার অর্থ একটাই যে ওনাকে মন থেকে ভালো লাগছে, দাম নিয়ে বড় কথা না, উনি অলরেডি আমাকে বিকাশে পেমেন্টও করেছে, কিন্তু এর চেয়ে আপডেট এটা মনে হয়েছে যার জন্য ওনাকে আমি এটা দিলাম। আর দাদা নিয়েছে হচ্ছে এই যে ফাতনা, একটা ক্লাইমেক্স জার্মানি 100 মিটারের সুতা 25 mm, এই যে চায়না সিসা, আর এই যে ইস্টোপার বর্শি, এর মধ্যে এটা আসলে বক্স হয় না, আমি এটা বক্স ছিল কলের যার জন্য এটা ওনাকে দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে সুইভাল, এই যে সুইভাল, দুই ধরনের সুইভাল নিয়েছে উনি, ছোট এবং বড় দুটা মিলিয়ে। আর ক্লাইমেক্স সুতা লাগছি 30 mm আর হচ্ছে 25 mm। এটা আবারও বলছি ক্লাইমেক্স সুতা এইভাবে টেক দেওয়া থাকবে, লাগছিটা হবে ঠিক এরকম ছোটোর মধ্যে। আর হাসান ভাই আখড়া থানা ব্রাহ্মণবাড়িয়া, উনি নিয়েছে একটা ফ্লো কার্বন 33 mm আর দুই পাতা বর্ষি। এটা যাবে হচ্ছে সুকুমার চন্দ্র দাস ভৈরব রেপ 14 কিশোরগঞ্জ, উনি নিয়েছে 250 টাকার 4 1 কেজি। এই যে ARB কনহাই 40 মেশিন 22 মশলা, সুতা একটা 150 মিটার, মহুয়া 4 আর হচ্ছে ইয়াংসানের টেডি পার্টনার অরিজিনালটা। এটা কিন্তু আপনারা মনে করিয়েন না আবার, এটা সিসাগুলো বাদ দিয়ে, চায়না সিসা বাদ দিয়ে এখানে স্টপার বর্শি আর ফাতনা, এই যে সোলার ফাতনা দিয়েছি একটা, এখানে কিন্তু 50 টাকার মধ্যে উনি এইসব নিয়েছে, কিন্তু ফ্রি না ভাই, ফ্রি না। এরপরে যাচ্ছে হচ্ছে ফয়সাল ভাই, ফয়সাল ভাইকে আসলে অনেক কষ্ট পেতে হলো এই হাত বর্শিটা নেওয়ার জন্য, এটা নাট বল্টু সিস্টেম আপনারা জানেন, তো এটার মাথার একটু সমস্যা ছিল, পাটটা ভাঙা ছিল, যে আমি ঠিক করে দিয়েছি একটা নতুন থেকে খুলে এটাতে আমি দিয়ে দিয়েছি।
আমি চাইলে পরে ভাঙাটা দিতে পারতাম। ওনাকে আমি এই কথাটাও বলেছি যে দাদা একটু সময় লাগবে, আমাকে ম্যাচিং করে দিতে হবে। তা আমি আসলে এইখান থেকে এটা খুলে ওইখানে দিয়ে দিলাম, এটা এই যে এখানে নাই, এই যে ভাঙাটা, দুই নম্বরটা ভেঙে গেছিলো, ওটা এখান থেকে খুলে ওনাকে এটা দেওয়া হয়েছে। কারণ যদি কেউ সামনে আসে নেওয়ার চেষ্টা করত, তাহলে অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবে। রূপালি স্টোর বারবারই করে বলতেছে যে আপনারা খারাপটা নেবেন কেন, এই যে ভাঙা, এটা বাদ দিয়ে এখান থেকে নতুন করে খুলে আমি এটাতে সেটিং করে দিয়েছি। আর উনি একটা কড মাছের তেল, এই যে বক্স বড়শি এক বক্স, এটা ডাইসি বলে, আর একটা 15 mm সুতা, এই যে 10 পিস থাকে, এটা জার্মানির সুতা, এটা নিয়েছে একটা। আর এটা যাবে হচ্ছে মঞ্জু ভাই, পূর্ব আদালত পাড়া টাঙ্গাইল, সম্ভবত আমার মামাই হবে, এটা মামা পরিচয় হয়ে গেছে। কারণ এর আগে ওইখানে একটা খেলা ছিল, আপনারা জানেন, গত বছরের আগের বছর 5 লাখ টাকা করে পুরস্কার ছিল, 40,000 টাকার টিকিট ছিল, এটা তত্ত্বাবধানে ছিল হচ্ছে উপজেলা চেয়ারম্যান ওখানকার, আর লেলিন ভাই ছিল। তো লেলিন ভাই আসলে এদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। এটা হচ্ছে দাইওয়া জাপান ক্রস ফায়ার, উনি এটা একটা রড, আর এলওয়াই 5,000, আরাফাত খান ভাই, আবারও ওই প্রসঙ্গ, গতকালকেও আমি ওনার ব্যাপারে দুই একটা কথা বলেছি। আমি চাইলে পরে এটা দিয়ে বলতে পারতাম যে আসলে দেওয়ার সময় তো ভালোই দিয়েছি, কিন্তু আপনারা ভাঙাটা পেয়েছেন, আমার কিছুই করার নেই। তো এখানেই কিন্তু রূপালী স্টোরের মন মানসিকতাটা আপনাদেরকে দেখতে হবে বা চিন্তা করতে হবে। এখন কিন্তু কেউ প্রশ্ন আর রাখতে পারছে না। এই অর্থে বললাম, আমি যদি কোনো পণ্য কোনো জায়গায় কিনতে যাইতাম, আমি কিন্তু এটা নাড়ে চাড়ে দেখে শুনে নেওয়ার চেষ্টা করব, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে এই এটা বলা যে আপনারা গুণগত মান খারাপ কেন কিনবেন, আপনারা তো পয়সা দিয়ে কিনবেন। এটা নষ্ট গেছে আমি জানি না, এটা আসলে কখনো কোনো পার্ট দেওয়া যাবে কি না বা হবে কি না, এটার বর্তমানে পার্ট নেই। তো সেই অর্থে আমি এখান থেকেই খুলে দিয়েছি, ওনাকে যেহেতু একটা কথা দিয়েছিলাম। আর এটার জন্য আপনারা আর রিকোয়েস্ট করবেন না, আমার কাছে কিন্তু এটাই শেষ ছিল, আর আমার কাছে এটা নেই, আমি আর দিতেও পারবো না। আর হাসান ভাই বিশেষ করে আসলে খুব ব্যস্ত থাকেন, উনি গতকাল রাতে আমাকে ফোন দিয়ে বলল যে ভাই অনেক সুতাই নিয়েছি, উনি কিন্তু আসলে অনেক উন্নত মেশিনই ব্যবহার করে, যে সব মেশিনগুলোর কথা আমাকে বলেছে অনেক দামি দামি মেশিন, শখের বসে মাঝে মাঝে একটু যায় মারার চেষ্টা করি, মাছ মারার শিকার করার চেষ্টা করি। তা আমি সুতা নিয়ে ছোট ভাই খুব জ্বালাই আছি, তা আমি ওনাকে এই সুতাটা ওনাকে দেওয়া হয়েছে, এই যে পানি কালার হবে এটা, এটা ওনাকে 33 mm দিয়েছি। এবং এটাও বলা আছে যে দাদা সুতাটা যদি আপনার ভালো না লাগে থাকে আমাকে একবার জানাবেন, আমি চেষ্টা করব আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য। এইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে গভীরতায় চলে যাচ্ছি, আপনারাও রূপালী স্টোরের খুব কাছাকাছি চলে আসছেন। গতকালকের যে পোস্টে কথা বলা আরাফাত খান, তো আপনি তো গতকালকে যা বলার আপনাকে বলাই হয়েছে, তা আশা করা যায় এটার আর উত্তর আপনি চাওয়ার চেষ্টা করবেন না। আমি এই মেশিনের দাম দিয়ে দাদাকে এই মেশিনটা উপহার স্বরূপ দেওয়ার চেষ্টা করলাম, হয়তো এই জন্যই উনি কিন্তু আজকে না, প্রায় আমাকে সম্ভবত 12 বা 13 তারিখে উনি অর্ডারটা করেছিল, আজকে কিন্তু 29 তারিখ, প্রায় 10-12 দিন হয়ে গেছে, দাদা কিন্তু আমাকে একবারও
ফোন দিয়ে জানার চেষ্টা করেন করে নাই যে আসলে মালটা আপনি পাঠিয়েছেন কিনা। আমি বারবারই করে বলি যে আপনাদের 1000 টাকার নিচে যদি হয় আপনারা বিকাশে পে করিয়েন, নতুবা আপনাদের টাকা পেমেন্ট করার দরকার নেই। আপনারা যে মালগুলো দেখছেন দেখার পরে অর্ডার করতেছেন স্ক্রিনশট নিয়ে রাখবেন, এরপরে যদি আপনাদের কুরিয়ারে বলা আছে আপনারা যা চেকিং করবেন, চেকিং করে নেওয়ার চেষ্টা করবেন, যদি মন মতো না হয় ওখান থেকে পুশব্যাক হয়ে চলে আসবে। এটা এটার জন্য দায়ী হচ্ছে রূপালী স্টোর, আপনারা না। তো এরপরেও আশা করা যায় প্রশ্ন তোলার মতো কেউ থাকতে পারে, আর এরপরেও যদি কেউ প্রশ্ন তুলে থাকেন আপনারা, তাহলে বলবো যে তারা শুধুই মানুষের সমালোচনা করতে পছন্দ করে। কারণ কোনো অনুষ্ঠানে যদি আমরা খেতে যাই, খাওয়ার পরে কিন্তু বলি লবণ হয় নাই, ঝাল হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, খাওয়ার কম দিছে, কিন্তু যে এগুলা বলে সে হয়তো বা এই ধরনের কোনো অনুষ্ঠান কখনো করতেই পারেনি, করতে পারেনি দ্বিধায় কিন্তু সেই কথাটা বলে। সে যদি এই কথাটা না বলতো তাহলে বুঝে নিতে হতো যে সে অনুষ্ঠানের মধ্যে সম্পৃক্ত। একটা যদি বড় কোনো অনুষ্ঠান যদি 1-1.5-2 হাজারের লোকের যদি হয়, তো দেখা গেছে যে কিছু লোককে ওয়েটিং থাকতেই হতে পারে। একটা অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে একটা টেবিল থেকে উঠে আসতে কিন্তু মিনিমাম 25-30 মিনিট কম করেও লাগে। তো সেখানে হয়তোবা আমি অ্যাডভান্স চলে গেছি, আমি জায়গা পাইনি, তা আমি কিন্তু বিভিন্ন কথা ছড়ানোর চেষ্টা করতেছি। তো ছড়ালে পরে তাকে চিন্তা করতে হবে সে এই জন্যই ছড়াচ্ছে, সে এই ধরনের কোনো ভাই বড় অনুষ্ঠান করতে পারেনি, সে চোখেই দেখেনি, তো এই জন্যই সে কিন্তু যায় ওই কথাগুলো বলার তার অভ্যাস আছে। কারণ সে ওই পরিবারটা কিন্তু তার যত বড়ই বলুক না কেন সচ্ছল না, পকেটে হাত ঢুকায় কিন্তু চলাফেরা করলে কিন্তু হবে না, মন মানসিকতাটাও কিন্তু ঠিক রাখতে হবে। যার পরিবারে যেরকম টেটাস তাকে কিন্তু সেভাবেই কিন্তু পরিচালনা করে আসতে হবে, বাপ দাদা যেভাবে চলে আসছে আমাকেও সেভাবে চলার চেষ্টা করতে হবে, আর যারা শুনতেছেন তারাও তাদেরকেও সেভাবে চলতে হবে। আর গতকালকে আমি একটা কথাই বলেছি যে আর্টিফিশিয়াল চৌধুরী আর হচ্ছে পূর্ণাঙ্গ চৌধুরীর মধ্যে তফাৎ এটাই, যারা বংশগত বুনিয়াদ মতো দ্বারা চৌধুরী তাদের পূর্ণাঙ্গ হিসাবটা থাকবে একরকম, আর যাদের অর্থনৈতিক অবস্থা ইদানিং ভালো হয়ে গেছে, যারা টাইটেল নিতে চাচ্ছে চৌধুরী, তাদের কিন্তু ওই 300 টাকার ডেমির উপরে তারা লেখে চৌধুরী নিচ্ছে, কিন্তু তার মন মানসিকতা কিন্তু এক হবে না ভাই, এটা কখনোই না। তো সেরকমই হচ্ছে আরাফাত খান একজন, ওনার মধ্যে সেই প্রতিযোগিতাটা রয়েছে, ভালোটা ভালো বলতে হবে, খারাপটা খারাপ বলতে হবে, এটা বলতে হবে, এই মন মানসিকতাটা আবার মিস করলে চলবে না। তো এভরিওয়ান, আর সন্ধ্যা হয়ে গেছে, এগুলা প্যাকেট করতে হবে, আপনারা মনে কিছু করবেন না, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। রূপালী স্টোরের জন্য সার্বক্ষণিক দোয়া কামনা করবেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। যেরকম একটা কথা বলে নিলাম, এটা আমার কাছে নেই, আমি কিন্তু কখনোই বলতে পারবো না যে এটা আনবো, আনতেছি, দিচ্ছি, সেটা না। আমার কাছে উপস্থিত থাকবে, আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আমার কাছে থাকবে না আমি কিন্তু সেটা বলতে পারবো। আজকে আমাদের চিটাগাং থেকে কিন্তু অনেক কয়েকজন কিন্তু এটা আমার কাছে চাইছে, কিন্তু আমি বারবারই করে বলছি যে আমি দিতে পারবো না, আমার কাছে নাই, হয় আপনি ব্যবস্থা করে দেন। তা আমি বললাম ব্যবস্থা যদি করতে পারি, যদি আসে, তাহলে হয়তো বা আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করব। তো কথা হবে স্পষ্ট ভাষায়, কথার মধ্যে কোনো জড়তা থাকবে না, আর জড়তা রাখে কিন্তু বলাটাও উচিত হবে না। তো এভরিওয়ান, আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।